হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার পূজা শপিং। তো এখানে সবগুলো আনেনি, মানে অর্ধেকটা নিয়ে আসছি, কারণ এতগুলো শপিং দেখাতে গেলে ভাঁজ খোলার পরে সেগুলো ভাঁজ করতে করতে অনেক টাইম লাগবে। তো আমার সাথে আমার মেয়ে আসছে, উনি ভিডিও বানাবে আমার সাথে। সারা কিছু বলবে তুমি, বলো। যাও খেয়ে আসো। তুমি যাও, তুমি তো যাইতে পারো। তো প্রথমে সারা ড্রেসগুলো দিয়ে শুরু করি। সারা তো অনেক ড্রেস হয়েছে, কারণ সারা পিসি মাসি দিদি দাদু সবাই মিলে ড্রেস দেয়, তো সারা তো ড্রেসের অভাব হয় না। এটা হচ্ছে, এটা কি, এটা থ্রি পিস মনে হয় আর কি। সারা সব ড্রেস হচ্ছে আড়ং এর। তো আমরা আসলে খুব বেশি মার্কেটে যাইনি, একদিন গিয়েছিলাম হচ্ছে আড়ং এর, তার সাথে হচ্ছে নিউ মার্কেট। তো ওই একদিনে সব শেষ করে ফেলেছি, কারণ এখন করোনার মধ্যে তো আসলে বারে বারে মার্কেটে যাওয়া সম্ভব না। তো এইটা ওইটার সাথে হচ্ছে, এটা হচ্ছে প্লাজো টাইপের আর কি, মানে প্লাজো বলতে নিচে একটা আর কি ডিজাইন করা, আর তার সাথে ওড়না আছে। এটা হচ্ছে এক কালারের, আর এটার সাথে হচ্ছে একটা ওড়না। এটা হচ্ছে তিনটা কালার আছে, সরি দুইটা কালার আছে, গোলাপি আর হচ্ছে এটা, এটা কি কালার বলে জানো। তো এখন দেখাবো হচ্ছে সবগুলো ড্রেসের সব থেকে মুখ্য একটা ড্রেস। এটা হচ্ছে সারা আর সারার বাবা দুজনে মিলে পছন্দ করেছে, ওনাদের সব থেকে ফেভারিট একটা ড্রেস। এটা হচ্ছে ব্ল্যাক কালারের, আর তার সাথে হচ্ছে গোল্ডেন আর কি কি বলবো, গোল্ডেন দিয়ে কাজ করা, তার সাথে হচ্ছে স্টোন বসানো। এই যে ড্রেসটা দেখতে সুন্দর, তবে সমস্যা হচ্ছে ড্রেসটা একটু বড় হয়ে গেছে, সামনের বছর পড়তে হবে। তো এটা সামনে আবার একটু ডিজাইন করা আছে, মানে এক পার্ট বড় আর এক পার্ট ছোট। তো এটা মেবি সাইডে পড়বে। এটার সাথে এটা স্কার্ট, তাই না? এটা হচ্ছে ওটার সাথে অন্য, এই নর্মালি আর কি গোল্ডেন কালারের এখানে একটু পায়ের মতো আছে, আর তার হচ্ছে পুরোটা ব্ল্যাক কালার। তো এটা হচ্ছে সারা, সারা আমার খুব পছন্দ হয়েছে, এর জন্য ওনারা দুজন মিলে পছন্দ করে এটা আনছে। এই যে এটা হচ্ছে উপরে পাট দেখা যায়। তো সারার পাঁচটা ড্রেস আছে, পাঁচ দিনে পাঁচ ড্রেস হয়ে গেছে। তো এর মধ্যে হচ্ছে আমি একটা দিয়েছি, সারা বাবা একটা দিয়েছে, আর সারা দিদি একটা দিয়েছে, তারপরে সারার পিসুমণিও দিয়েছে দুইটা। তো মানে সব মিলে সারা পাঁচটা ড্রেস হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে মানে প্লাজো, আসলে আড়ং এর ড্রেসের মডেলগুলো এরকম থাকে, মানে সব ড্রেস, সেটা ফ্রকই হোক বা স্কার্ট হোক বা থ্রি পিস হোক, বাচ্চাদের ক্ষেত্রে মানে পায়জামাটা এই স্টাইলেরই হয়, এরকম মানে নিচের অংশটা স্কার্টের মতো হয়, প্লাজো না এটা কি বলে জানি না, যাই হোক এরকম হয় আর কি। তো এটার সাথে হচ্ছে রাউন্ড ড্রেস, এটা বলতে গেলে রাউন্ড ড্রেসের মতোই কিন্তু পায়জামাটা আবার অন্যরকম ডিজাইনে। এটার সাথে হচ্ছে ওইটা, তবে আড়ং এর ড্রেসগুলো বাচ্চাদের পড়লে অনেক সুন্দর লাগে, কারণ এগুলো অনেক স্টাইলিশ, এর জন্য আর কি ওখান থেকে কেনা হয়। ওটার সাথে একটা ওনা, তো মানে ওইখানে সব ড্রেসেরই, রাউন্ড ড্রেস হলেও সেটা পায়জামা ওনা তিনটা থাকবে, আর থ্রি পিস হলেও তিনটাই থাকবে। এটা হচ্ছে আর একটা, তো এগুলা কে কোনটা দিয়েছে আসলে এটা ঠিক নেই, জাস্ট একসাথে কিনে নিয়ে আসছে, এরপর হচ্ছে টাকা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে স্কার্ট, এটা প্লাজো না মনে হয়, এটা একটা নর্মাল স্কার্ট আর কি। এটার সাথে উপরের অংশটাও আছে, তার সাথে অন্যও আছে দেখা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে উপরের পার্টটা, এই ড্রেসটা অনেক সুন্দর, তাই না? এই ড্রেসটা হচ্ছে আমার পছন্দের, ব্ল্যাক কালার ড্রেসটা হচ্ছে সারা সারা বাবা পছন্দের, আর বাকি সবগুলো হচ্ছে আমার পছন্দের। এই হচ্ছে আর একটা, এটা হচ্ছে অর্চি পছন্দ করে দিয়েছে, অর্চি না এটা, অর্চিটা আরেকটা পিসিমণি, সরি অর্চি সারার আরেকটা পিসিমণি, ওনাকে তো আপনারা দেখেন নাই, ওনার আসলে কখনো ক্যামেরার সামনে আসেন না, পূজার সময় যখন আমাদের শপিং করার সময় হয় তখন আমাদের বাসায় ঘুরতে আসে শপিং করার জন্য। তো এটা ওই পিসি পছন্দ করে দিয়েছে, এটার সাথে হচ্ছে একটা, এটা কি টাইস নাকি ওই টাইপের আর কি। সবগুলো ড্রেস আসলে পরা হয়ে গেছে, পরে পরে সারা চেক করে নিয়েছি। তো অর্চিরা হচ্ছে দুইটা ড্রেস দিয়েছে, এইটা হচ্ছে এইটা আর ওই জায়গায় একটা, এই দুইটা দিয়েছে। সারার কাজ শেষ, এখন আমাদের কাজ শুরু।
তো আমরা শাড়ি কিনেছি, একটা একটা কিনেছি, কারণ এই করোনার মধ্যে তো আসলে পূজার সময় অত বেশি বাইরে যাওয়া হবে না, তাই বেশি কেনা হয়নি। নরমালি তো সারা বছরই কিছু না কিছু কেনা হয়। এটা হচ্ছে আমার শাড়ি, আগের বারের শাড়িটা ছিল হচ্ছে টিয়া কালার, এবারেটা এটা কি জলপাই কালার। মা বলছে, মা বলেছে এটা নাকি জলপাই সিদ্ধ করলে যে কালার হয় ওই কালার। তো দুর্ভাগ্যবশত এই শাড়ির পেটিকুট আমি এখনো খুঁজে পাইনি, ব্লাউজও খুঁজে পাইনি, খালি শাড়িটাই আছে। এটা হচ্ছে জামদানি, এটা কিনেছি হচ্ছে নিউ মার্কেট থেকে। তো প্রাইস কি বলবো না বলবো না বলবো বলি জামদানি। তো এই দুইটা মানে আমি একটা কিনেছি আর দিদি একটা কিনেছিল, দুইটা একসাথে কিনেছি। আমারটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে হচ্ছে এটাকে জলপাই কালার আর কি মিক্স করা। তো মিক্স করা জামদানি কিন্তু খুব বেশি পাওয়া যায় না, এখন বর্তমানে পাওয়া যায়, কিন্তু আগে ছিল হচ্ছে লাল আর গোল্ডেন কালারের ভিতরে বেশি পাওয়া যেত, কিন্তু এখন দেখা যায় যে একটু ভ্যারাইটি কালার পাওয়া যায়। আর দিদিটা হচ্ছে এটা, এটা হচ্ছে কি কালার, বেগুনি, এটা হচ্ছে সবুজের সাথে বেগুনি, এটাও জামদানি। তো দুইটা শাড়ি আমরা একসাথে কিনেছি। তো জামদানি তো আসলে ওইভাবে ডিজাইন হয় না, তবে এখন একটু ডিজাইন পাওয়া যায় জামদানির মধ্যে। তো এই দুইটা শাড়ির প্রাইস বলে দেই, কারণ জামদানি শাড়ি তো সবাই পছন্দ করে। এই দুইটা নিয়েছে হচ্ছে 6,000, 3,000, 3,000। আসলে জামদানি শাড়িটা কম প্রাইসে পাওয়া যায় না, আর বার্গেনিং করেও লাভ নাই, দেয় না। তো সেই ক্ষেত্রে 6,000-এ আমরা পেয়েছি। এখন জিতেছি না ঠকেছি সেটা কে জানে, কি করে ঠকছি না জিতছি। ঠিক আছে, আরো ভালো লাগলে আবার এই প্রাইস বেড়ে যায়। তো অনেক ধরনের জামদানি আছে, মানে 1500 টাকা থেকেও পাওয়া যায়। তো ওই এই দোকান থেকে আমরা যখন আরেকটা দোকানে গেলাম সামনের দোকানে, তো এখানে যাওয়ার বসার সাথে সাথে উনি আমাদের দেখালো এটা হলো 1500 টাকার জামদানি। তো ওটা দেখে, এটা দেখার ওটার মধ্যে পার্থক্য আছে অনেক, কারণ 1500 টাকা আসলে তো জামদানি হয় না, তাই না? তো এখানে নিউ মার্কেটে আসলে ভালোই জামদানি পাওয়া যায়, একটু ভ্যারাইটি টাইপের পাওয়া যায়। তো এটা হচ্ছে আমাদের পুজোর শাড়ি, একটা আমার, এটা হচ্ছে দিদির। আর এখন দেখবো হচ্ছে মারগুলা। মারগুলা আসলে আরং থেকে কেনা হয়েছে, মারগুলা নিউ মার্কেট থেকে কেনা হয়নি। তোমার শাড়িটা হচ্ছে এই যে, এই শাড়িটা হচ্ছে পুরো শাড়িটাই হচ্ছে এই একই ডিজাইনের, মানে পুরো শাড়িতে সুতো দিয়ে আর হচ্ছে স্টোন বসানো পুরো শাড়িটা এই কাজের। আর আঁচলটা একটু আলাদা আছে, দেখাচ্ছি। আর এটা হচ্ছে আঁচল, আঁচলটা হচ্ছে মানে বুটিকের যে ডিজাইন গুলো হয় ওই প্রিন্টের। আর বাকি শাড়িটা পুরোটাই হচ্ছে ওই সুতো আর হচ্ছে স্টোনের কাজ করা। এটা হচ্ছে আমরা দিয়েছি, সারা বাবা দিয়েছে আর কি। এটা হচ্ছে আরঙের শাড়ি। তো আরঙের শাড়ির প্রাইস বলে লাভ নেই, কারণ আরঙের শাড়ির প্রাইসের সাথে অন্য কোনো ব্র্যান্ডের প্রাইসের মিল হয় না। হয়তো আপনারা এটা বলে বলতে পারেন যে এই শাড়ি কখনোই এত টাকার দাম হবে না, কিন্তু আরঙের শাড়ির প্রাইস ওই রকমই হয়, ওগুলো হচ্ছে ফিক্সড করা। আর এটা হচ্ছে আরং, এটা হচ্ছে দিদি দিয়েছে। এটা হচ্ছে, এটা কি কালার, হালকা সবুজ, তাই না? লেমন কালার, লেমন কালার না, এটা তো কাজ তো সবুজ কালারে, পুরো শাড়িটা হচ্ছে হালকা লেমন কালার। তো এটা হচ্ছে মানে স্টোন বসানো আর তার সাথে হচ্ছে একটু সুতার কাজ করা আছে, আর ভেতরের অংশটা একটা, এটা হচ্ছে আঁচল। তো ভেতরের অংশটা হচ্ছে নর্মাল আর কি, মানে প্রিন্টের আর কি, কিন্তু আঁচলটা একটু গর্জিয়াস দেখা যায় না। আর পুরো শাড়ির পাটটা হচ্ছে এই যে এরকম। হুম, আরঙের শাড়ির মানে আঁচলেই বেশিরভাগ কাজ থাকে, পুরো শাড়িতে বেশি কাজ থাকে না, ওদের শাড়ির স্টাইল ওই রকম। তা তো আছে, সবাই তো 1,00,000 টাকার শাড়ি কিনে না, আমি যেটা কিনতে সেটাই নর্মাল। পার্থক্য আছে ওদের কাপড়ে, অনেক
মার্কেট থেকে আসছে আর কি, এটা হচ্ছে নিউ, এটা দেখানো বাবা। হ্যাঁ, আরং থেকে আসার পর অমের জন্য কিছুই খুঁজে, আসলে অমের মাপের আরং এ পাওয়া যায় না বেশি, তাই না? অত ভ্যারাইটি গাছ ছেলেদেরটা পাওয়াটা একটু কঠিন। ছেলেদের আছে কি এক শার্ট আর প্যান্ট গেঞ্জি, এই যে থ্রি পিস রুসি, থ্রি পিস দেয়নি শাড়ি কিনছে, আর তো চিনি নেই। এই হচ্ছে অমিওর একটা শার্ট, এটা হচ্ছে লিলেন কাপড় না, এই মাত্র মার্কেট থেকে আসছে একদম নিউ। এগুলো হচ্ছে মিরপুর থেকে আসা আনছে, তাই না? মিরপুরে না, এক নম্বর না, মিরপুর এক। পছন্দ হলে আপনারা যেতে পারেন যারা ঢাকায় আছেন। দোকানের নাম বলে দিন, ঠেক দোকান তো আমার টাকা দেয় না, দোকানের নাম কেমন লাগে? এগুলো সব খুলতে যাবো, সব বাস করতে পারে আমার। এটা হচ্ছে গেঞ্জি একটা। তো আমি আজকে শার্ট আর গেঞ্জিগুলো খুবই সুন্দর হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এটা তো একটা প্যান্ট, প্যান্টের মধ্যে আর কোনো সৌন্দর্য নাই আমার কাছে। ছেলে মানুষের জিন্সের প্যান্টের মধ্যে কোনো সৌন্দর্য লাগে না। সারা বাবা মাঝে মাঝে এনে দেখো, বলে এটা দেখো তো এটা সুন্দর না। জিন্সের প্যান্টের কালারই একটা, একটা হয়েছে নীল নীল কালার, একটা হয়েছে হালকা সাদা সাদা, আর কোনো কালার আছে না, আর সুন্দর কালার আছে না। এইটা হচ্ছে আর একটা গেঞ্জি, এই গেঞ্জিটা সুন্দর আছে। এগুলো সব হচ্ছে সারা বাবার পছন্দের। অমির উপরে ভরে দিলে ভালো দেবো ফিরোজা কালারের মধ্যে হালকা আর কি। এটা কি হলুদ কালার, সাদা কালার, কালো আর কি, ছোট ছোট ফোটার মতো দেখা যায় না? এগুলো প্রাইস কত করে নিছে? এগুলোর প্রাইস হচ্ছে 400। তো আপনারা যদি এগুলো পছন্দ হয় তাহলে যেতে পারেন মিরপুরে, কারণ এখন মিরপুরে ডিসকাউন্ট চলতেছে, সব দোকানে ডিসকাউন্ট আছে 50%। যদি আর কি না করে থাকে, পূজা শপিং না করে থাকেন, তাহলে যেতে পারেন যদি পছন্দ হয় আমাদেরটা। তার জন্য বলে দিলাম, দোকানের নাম বলি নেই, তবে ওখানে গেলে পাবেন। এটা হচ্ছে আর একটা একই প্রাইসের, তাই না? তবে এই শার্ট দুইটাও খুবই সুন্দর, সবাই খুব পছন্দ হয়েছে, কারণ এরকম শার্ট আসলে পাওয়া যায় না, তাই না? পাওয়া যায় না বাচ্চাদেরটা। সব থেকে মুখ্য আর হলো আকর্ষণীয় গিফট, এই কি বলে এটাকে, শপিং হচ্ছে এই যে লুঙ্গি। এটা হচ্ছে সারার ড্যাডির শপিং, পূজা স্পেশাল শপিং। তাও কোন থেকে দিয়ে কিনছে, কোন জায়গা থেকে? ও মিরপুর আরম, ওইখান থেকে কিনে নিয়ে আনছে। এটার প্রাইস কত দিয়ে এনে দাও? 428 টাকা। একটা লুঙ্গির প্রাইস 428 টাকা, আরো বেশি আছে, 1000 টাকারও আছে। এত কিছু ছেড়ে অন্য লুঙ্গিটা পছন্দ হয়েছে, তার জন্য লুঙ্গি নিয়ে আসছে, যার যেটা পছন্দ। উনি তো খুব আরাম প্রিয় মানুষ। তো তোমার এটাই শপিং না আছে? শেষ, এক লুঙ্গি পরিয়ে দেবে? বাবা তুমি তো সবাই তোমার দিকে তাকে থাকো, সব তুমি সময় তুমি তো লুঙ্গি পরে অঞ্জলি দিবে তাও। তো থ্রি পিসটা দেখে আমাদের, থ্রি পিসটা সুন্দর, ডিসকাউন্টে থ্রি পিস রেডিমেড। এটা হচ্ছে সামনের কাজ, গরম অবস্থা। এটা হচ্ছে মানে পুরোটা প্রিন্ট আর কি, ওই ব্লকের যে এগুলো হয়। পেছনেরটা একটা সুন্দর আছে, পেছনের পুরোটা হচ্ছে এই যে এই প্রিন্টের। এটার প্রাইস হচ্ছে কত জানি? 1500। নর্মালি হচ্ছে প্রাইস 2000, কিন্তু ডিসকাউন্ট এটা 1500 হয়ে গেছে। যারা একটু ডিসকাউন্টের পছন্দ করেন, অনেকে আছে ডিসকাউন্ট দেখলে পাগল হয়ে যায়, তাদের জন্য এখন মিরপুরে চলতেছে ধামাকা ডিসকাউন্ট। একটা তুমি দিছো আর একটা বাবা দিছে, শেষ।
কারণ ওদের মার্কেটে এখনো করা হয়নি, ওরা আরো বেশি বেশি মার্কেট করে। এটা হচ্ছে বেগুনি কালার, এটা হচ্ছে এটাও কি কালার গো, এটা ফিরুজা কালার, তাই না? ফিরুজা মিক্সড কালার। এই একটা, এগুলো হচ্ছে ইজি শার্ট। তো এই ছিল আমাদের পূজা শপিং, অনেকে দেখতে চেয়েছিলো তাই ভাবলাম দেখিয়ে দিই। আসলে পূজা শপিং দেখার আগ্রহ সবাই থাকে, কারণ আমি যখন ইউটিউবে ঢুকি আমি নিজে তো অনেক ব্লগ দেখি, তো যখন দেখি যে পূজা শপিং এর ব্লগগুলো আসে তখন দেখি যে কি কেমন শাড়ি কিনলো। ইন্ডিয়ার মানুষের ব্লগ বেশি দেখি, কারণ ওদের যে অন্যরকম, অন্য দেশের প্রতি তো সবার আকৃষ্ট থাকে বেশি। ঠিক আছে, তো আজকে ব্লগটা এখানে শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, টাটা।